আছে ক্লাস 8 এর। আজকে আমরা কোষে দেখি 12 অধ্যায় মিশ্রণ এই চ্যাপ্টারটা শুরু করব। মিশ্রণ মানে নিশ্চয়ই বুঝতেই পারছো যে দুই বা ততোধিক পদার্থ মিশিয়ে আমরা মিশ্রণ তৈরি করতে পারি। আর সেখানে যে অঙ্কগুলো বলা থাকবে সেখানে এই মিশ্রণটার মধ্যে বিভিন্ন পদার্থের অনুপাত সাধারণত বলা থাকে, কী কী অনুপাতে তাদের মেশানো হয়েছে। তারপর বিভিন্ন রকম গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। যেমন এখানে আমি প্রথমে এক একটা আমি দেখব না, আমি 2 নম্বর অঙ্কটা দেখব। বেশ কিছু অঙ্ক আছে এখানে একই টাইপের অঙ্ক রয়েছে দেওয়া, যেমন 1-এরটা 3-এরটা একরকম, 4-এরটাও রয়েছে। তা 2-এর অঙ্কটা আমরা আগে দেখি। 2-এর অঙ্কটা বলছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে কি, পরিমাণের অনুপাত হচ্ছে 5:2, মানে 5 ভাগ তামা থাকলে 2 ভাগ দস্তা থাকে। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, এটা নতুন জিনিস আমরা এখানে জানবো, এটা 2-এরটা কোষে দেখি 12-2-এরটা আমি লিখবো যে পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। তাহলে তামার আনুপাতিক ভাগহার, মানে সোজা বাংলা কথা হচ্ছে তামা কত অংশ থাকবে আর দস্তা কত অংশ থাকবে, অনুপাত বলা থাকলে এখান থেকে আমরা আনুপাতিক ভাগহার কত হারে তামা থাকছে সেটা বার করতে পারবো, আর দস্তার আনুপাতিক ভাগারও এখান থেকে বার করতে পারবো। তো আমার আনুপাতিক ভাগার হবে, দেখো এখানে তামা ও দস্তার পরিমাণের অনুপাত বলেছিল 5:2, তাহলে তামা 5 ভাগ তার সঙ্গে 2 ভাগ দস্তা, তার তামার আনুপাতিক ভাগার হবে 5, এখানে তামা মানে 5 বাই হচ্ছে এই আনুপাতিক সমষ্টি মানে 5+2, ঠিক আছে। তাহলে আসবে এটা কত, 5/7। দস্তার আনুপাতিক ভাগার, দস্তার আনুপাতিক ভাগার সেটা হচ্ছে কি তামা ও দস্তা, তার মানে দস্তা হচ্ছে 2 ভাগ ছিল, তাহলে 2/5+2, তার মানে হচ্ছে কত, 2/7। এবার পিতলের মোট পরিমাণটা আমার এখানে কত বলেছিল, পিতলের মোট পরিমাণটা এখানে বলেছিল হচ্ছে 28 কিগ্রা। তাহলে লিখতে হবে যে পিতলের, এখানে আমি লিখছি 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ, তামার পরিমাণ এটা হচ্ছে কত, তামার যে আনুপাতিক ভাগার মানে 5/7 ইনটু হচ্ছে 28 এত কিগ্রা। এবার এটা কাটাকুটি আছে, তাহলে 4×5=20 কিগ্রা, আর কত দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ এটা হচ্ছে দস্তার আনুপাতিক ভাগ হয় মানে 2/7×28, 28 কিগ্রা পিতলের ওপরই বার করছি। তাহলে এত, তাহলে 4 × 8 তার মানে 8 কিগ্রা। এবার যে প্রশ্নটা এখানে বলেছে, প্রশ্নটা বলছে যে এই পিতলে আবার 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে, দস্তা কিন্তু মেশায়নি। তাহলে আমি লিখছি যে এবার এই পিতলে, পিতলে 4 কিগ্রা তামা মেশালে, এই পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হবে, তামার পরিমাণ হবে কত, দেখো তামা পেয়েছিলাম আমি 20 কিগ্রা, তাহলে আরও 4 কিগ্রা যদি এখানে তামা মেশানো হয় তাহলে তামার পরিমাণ হয়ে যাবে কত, 20+4 কিগ্রা হবে 20+4 কিগ্রা। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি কত, 24 কিগ্রা, এটা হচ্ছে তামা, এতটা চাপ তামা, কিন্তু দস্তা আগের মতো 8 কিগ্রাই রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি তামা ও দস্তার অনুপাত কত হবে, সেক্ষেত্রে ওই পিতলে তামা
দশ তার অনুপাত হবে কত? তামা হচ্ছে 24 আর দশটা হচ্ছে 8, তার মানে 24:8। অনুপাতে কোনো একক দিতে হয় না, তাই 24:8 মানে এখানে দাঁড়ালে কত? 3:1। অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে উত্তর ওই পিতলে 4 কেগ্রা তামা মেশালে, 4 কেগ্রা তামা মেশালে ওই পিতলে তামা ও দস্তার অনুপাত হবে, অনুপাত হবে কত? হচ্ছে 3:1। এটাই হলো আমার এখানে উত্তর। আচ্ছা, এইবার আমি চলে আসছি পরের অঙ্কটাতে, তিনেরটা বলছে যে বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইলগুলা জল তৈরি করেছেন। এই ফিনাইলগুলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। আচ্ছা, এখানে কিন্তু ফিনাইলগুলা জলে ফিনাইল ও জলের অনুপাত বলছে 2:23। তাহলে আমি এখানে দিচ্ছি তিনেরটা যে ফিনাইলগুলা জলে ফিনাইল ইষ্টু জল, এটাও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। ফিনাইল ও জলের অনুপাত তাহলে কি ফিনাইল ইষ্টু জল ইকুয়াল টু কত? 2:23। তাহলে ফিনাইলগুলা জলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হার সেটা হচ্ছে কত? দেখো এখানে হচ্ছে 2/2+23, তার মানে 2/25। আর জলের আনুপাতিক ভাগার সেটা হচ্ছে কত? 23/2+23। তাহলে 23/2+23 অর্থাৎ এটা দাঁড়াচ্ছে কত? 23/25 এটা দাঁড়ালো। এবার এখানে ফিনাইলগুলো জলের যেটা পরিমাণ সেটা বলছে কিনা 60 লিটার, 60 লিটার ফিনাইলগুলো জলে আর কতটা ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাতটা হবে, এবার 9:46 বলেছে। তাহলে আমি আগে বের করি যে 60 লিটার ফিনাইলগুলো জলে কতটা ফিনাইল আছে। তাহলে 60 লিটার ফিনাইল জলে, 60 লিটার ফিনাইলগুলো জলে ফিনাইল আছে, দেখো ফিনাইলের আনুপাতিক ভাগার ছিল কত? 2/25। তাহলে 2/25 × 60 লিটার, এবার এটা আমার কাটাকুটি যাবে। দেখো 5×5=25, এখানে 5×12=60, অর্থাৎ 24/5 লিটার এমন নেই রেখে দিলাম। আর জল আছে, ও জল আছে সেটা এবার দেখো, এখানে জলের যে আনুপাতিক ভাগা সেটা ছিল কত? 23/25। তাহলে 23/25 × 60 এত লিটার, এটাকে এবার আমি কাটাকুটি করছি 5×5=25, 5×12=60। তাহলে এখানে বেরোচ্ছে 23×2=46, 23×23=27, ঠিক আছে। তাহলে আমার 276/5 লিটার এটা বেরোলো আমার কত? জলের যে পরিমাণটা। আচ্ছা, এইবার বলছে যে কত লিটার আমার এখানে এবার ফিনাইল মেশালে, এই যে ফিনাইলগুলো জল তাতে কত লিটার ফিনাইল আর মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। আমি মনে করি 1 লিটার ফিনাইল মেশানো হলো, তাহলে আমি লিখছি, মনে করি ওই ফিনাইল গোলা জলে আরো 1 লিটার ফিনাইল মেশানো হলো। এটা আমি লিখে রাখলাম। আচ্ছা, তাহলে আমার এখানে এবার, তাহলে আমি প্রশ্নানুসারে দেখো, আমি যদি এবার করি
একটা সমীকরণের মতো আমি পাবো কিরকম? দেখো, এক্স লিটার ফিনাইল যদি আমি মিশাই, তাহলে সেই ফিনাইলগুলো জলে ফিনাইলের টোটাল পরিমাণ হবে কি 24/5 প্লাস এক্স। তাহলে ফিনাইল ও জলের অনুপাত হবে কত? 24/5 প্লাস এক্স ইস টু, দেখো জল কিন্তু বাড়ছেও না কমছে না, তাহলে জলটা 276/5 রয়েছে। ইকুয়াল টু হচ্ছে কত? এখানে দেখেছি যে ফিনাইলগুলো জলে ফিনাইল আর জলের অনুপাত সেক্ষেত্রে হবে কত? 9:46। তাহলে এটা ইকুয়াল টু আমি লিখতে পারি যে 9:46। এবার এই জায়গাটায় কিন্তু একটা যোগ করা যাবে, মানে এখানে আমার আসবে কত? 5, নিচে উপরে আসবে 24+5x ইস টু হচ্ছে 276/5 ইকুয়াল টু হচ্ছে 9:46, এরকমটা বেরোলো। আচ্ছা, পরের ইয়েতে চলে যাচ্ছি। দেখো পরের ইয়েতে আসবে, দেখো বা আমি এখানে লিখছি, দেখো 24+5x, এই যে ছিল 24+5x বাই 5, বাই হচ্ছে 276/5, এইভাবে লেখা যায় জিনিসটা, 24+5x/5 হচ্ছে 276/5 ইকুয়াল টু হচ্ছে 9/46, এরকমভাবে লেখা যায়। বা 24+5x/5 ইন্টু, এটা উল্টে যাবে, 5/276 ইকুয়াল টু 9/46, 5/5 এখানে কিন্তু কেটে গেল। তাহলে আমার এখানে আসছে, দেখো আমরা পাচ্ছি 24+5x/276 ইকুয়াল টু হচ্ছে 9/46। এবার আমি এটাকে কাজ করতে পারবো, দেখো এখানে 46 আর 276, আচ্ছা 276টাকে আমি এবার এদিকে নিয়ে যাচ্ছি কী করে, 24+5x ইকুয়াল টু হচ্ছে কত? 9/46, 276 এদিকে ভাগ হিসেবে রয়েছে, এদিকে গেলে কী হবে? গুণ হয়ে যাবে, মানে ইনটু হচ্ছে 276। এবার এটা কিন্তু কাটাকুটি করা যাবে, দেখো এখানে 2 দিয়েই কাটে, এটা 23×46, এখানে 2×2, 3×6=7, 8×2=16, এরকম একটা এলো। এবার দেখো এইটা কিন্তু 23 দিয়ে কাটবে কী করে, দেখো 23 আর 138, দেখো 6 দিয়ে এটা কিন্তু কাটা যায়, ঠিক আছে, 3×6=18, 6×12=13, তাহলে এটা হলো বা 24+5x ইকুয়াল টু হচ্ছে 9×6, তার মানে হচ্ছে কত? 6×9=54, বা 5x ইকুয়াল টু, এবার 24 এদিকে গেলে 54-24, বা 5x ইকুয়াল টু হচ্ছে কত? 30, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 30/5, তার মানে 6x=6, অর্থাৎ আমি এখানে এক্স কাকে ধরেছিলাম? এক্সই ধরে আমি ধরেছিলাম কি ফিনাইল যেটা মেশানো হয়েছে, ওই ফিনাইলগুলো চলে এক্স লিটার ফিনাইল মেশানো হলো, তার মানে আমি এখানে পেয়ে গেলাম উত্তরটা যে 6 লিটার ফিনাইল কিন্তু এখানে মেশানো হলো, ওই ফিনাইল গোলা জলে 6 লিটার ফিনাইল মেশাতে হবে, হয়ে গেল। তাহলে এটা হলো এখানে উত্তর। আচ্ছা, এবার আমি এইটা আমি এবার করতে পারি, দেখো চারেরটা বলছে যে আমিনা বেবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল যে এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। এবার 72 কিগ্রা যে মশলাটা রয়ে গেছে সেখানে নিশ্চয়ই বালি ও সিমেন্টের ভাগটা এতটাই 7:1। এবার আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে উনি মশলা তৈরি করলেন, তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটাও কিন্তু এভাবেই হবে, আমি এখানে লিখব যে চারেরটায় যে মশলাটিতে বা গাঁথুনির মশলায় বালি ও সিমেন্টের অনুপাত 7:1, তাহলে বালির আনুপাতিক ভাগ হয়। এগুলো নতুন করা হচ্ছে বলে আজকে এই অঙ্কটাও আমি করে দিচ্ছি, একটা আমি বাড়ির কাজ দিয়ে দেবো, এখান থেকে একের অঙ্কটা তোমরা বাড়িতে করবে।
আনুপাতিক ভাগ হার, আচ্ছা বালির আনুপাতিক ভাগ হার হচ্ছে কত? দেখো 7:1 ছিল বালি ইস্টু সিমেন্ট, তাহলে বালি হবে কত? 7/7+1, তাহলে সেটাই লিখছি 7/7+1, তার মানে 7/8, এটা হচ্ছে বালির আনুপাতিক ভাগ হার। সিমেন্টের আনুপাতিক ভাগ হার, এখানে লিখছি সিমেন্টের আনুপাতিক ভাগ হার সেটা হচ্ছে কত? 1/7+1, তার মানে 1/8। আচ্ছা এইবার আমি এখানে দেখো বলছি কত, 72 কিগ্রা মশলা রয়েছে, তাহলে 72 কিগ্রা মশলা এবার কতটা বালি আর কতটা সিমেন্ট আছে সেটা বার করি। তাহলে 72 কিগ্রা লিখছি, 72 কিগ্রা মশলায় বালির পরিমাণ, বালির পরিমাণ হচ্ছে কত? বালির আনুপাতিক ভাগ আছে 7/8 × 72, এত কিগ্রা, অর্থাৎ এখানে আছে কত? 8, 72 কি 8 নং 72, 7 নং দেখো 63 কিগ্রা, এটা কিন্তু বালির পরিমাণ। আর সিমেন্টের পরিমাণ হচ্ছে কত? সিমেন্টের পরিমাণ হচ্ছে 1/8 × 72 কিগ্রা, অর্থাৎ এটা আসছে তোমার 9 কিগ্রা হলো। আচ্ছা এইবার আমি মনে করে নিচ্ছি, এখানে বলছে যে কতখানি বালি আর মেশালে, কতখানি না বালি না ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করা হলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কতখানি কিন্তু এখানে সিমেন্ট মেশানো হয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে আরও 1 কিগ্রা সিমেন্ট মেশানো হলো, ঠিক আছে? তাহলে কত কিগ্রা সিমেন্ট মিশেছে সেটাই উত্তর চেয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি ওই মশলায় আরও 1 কিগ্রা সিমেন্ট মেশানো হলো, ঠিক আছে? তাহলে এবার আমি কি পাবো? তাহলে আমি এবার লিখতে পারি, দেখো সিমেন্টের পরিমাণটা তাহলে এখানে বেড়ে গেল, বালির পরিমাণ একই আছে, বালির পরিমাণ 63 কিগ্রাই আছে, তাহলে আমি লিখতে পারি এখানে 63:2 সিমেন্টের পরিমাণ যেটা সেটা হচ্ছে কত হয়ে যাবে? 9+x, এটা হবে সিমেন্ট টোটাল ইকুয়াল টু, এবার অনুপাতটা দাঁড়াবে কত? 6:1, তাহলে 6:1, দেখো এখানে বলছে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হচ্ছে 6:1, তাহলে এটা আমি দাঁড়াবো, বা আমি এখানে লিখতে পারি 63/9+6 ইকুয়াল টু হচ্ছে 6/1, বা এটা আমি পাচ্ছি কত? 63, কোনাকুনি গুণ করতে পারি, 63 × 1 তোমার 63, আর 9+x × 6 তার মানে হচ্ছে কত? 6×9+x, বা 63 = 6×9=54+6×x মানে 6x, এবার 6x এদিক থেকে ডান দিক থেকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, বা তাহলে 6x এদিক থেকে সাইড চেঞ্জ করলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, তাহলে -6x = হচ্ছে কত? 54 মাইনাস, দেখো প্লাস 63 এদিক থেকে ডান দিকে যাচ্ছে, তাই 54 - 63, বা পাচ্ছি কত? দেখো -6x = হচ্ছে -9, মাইনাস মাইনাস ক্যান্সেল করে যাচ্ছে দুদিকে, তাহলে x = 9/6, এটা আমার পাচ্ছি 3 দিয়ে, দেখো যাচ্ছে 3/2, অর্থাৎ আমার এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত, যে x = 3/2 মানে আমি লিখতে পারি এটা প্রায় 1/2, এটা আমার লিখতে পারি, ভাগ করে দেখো 2×1=3, 1 অবশিষ্ট, তার মানে 1/2, তাহলে আমার উত্তর হচ্ছে কি, ওই মশলায় 1/2 কিগ্রা সিমেন্ট মেশানো হলো, সিমেন্ট মিশিয়েছিলেন, ঠিক আছে? এটা হয়ে গেল এখানে উত্তর হলো। তাহলে এবার তোমরা একের অঙ্কটা এইখান থেকে নিজেরা করবে, এই যে একের যে অঙ্কটা, যে 36 লিটার ডেটল জল, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, আশা করি তোমরা এটা করতে পারবে, পরের দিন আমরা বাকি অঙ্ক